নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমা নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে বাইশে নভেম্বর থেকে রবি মরসুম অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালের শেষ মরসুম এবং এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমের যে টাকা সেই টাকা বাইশ তারিখ থেকে যে দেওয়া শুরু হয়েছে সেই টাকা প্রত্যেক দিন সমস্ত জেলাতেই দেওয়া হচ্ছে তো আজকে কোন জেলাতে টাকা দেওয়া হয়েছে আর আপনি যদি টাকা এখনো পর্যন্ত না পান তাহলে আপনি কি করবেন সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে রবি সিজনের কিস্তি টাকা সেটা আসছে না তো আপনার করণীয় কি কি করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেটা নিয়েই মূলত আলোচনা করব পাশাপাশি কোন কোন জেলার টাকা দেওয়া হয়েছে সেটা নিয়েও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে এসেছি এবং এখান থেকে যদি আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কি সেটা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন কৃষক বন্ধু ডট এনইটি এটা লিখে সার্চ করবেন এবং আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে অটোমেটিক এবং আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে অনেকগুলি কিন্তু অপশান রয়েছে তো এখানে একটা দেখতে পাচ্ছেন হেল্পলাইন নাম্বার রয়েছে তো এই হেল্পলাইন নাম্বার আপনারা ক্লিক করুন এখানে দেখুন এখানে ডাইরেক্ট হেল্পলাইন নাম্বার কিন্তু রয়েছে এই দুটো নাম্বার টাইম কি রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা এছাড়াও আপনারা এখানে মেল করতে পারেন তো আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো যে ডাইরেক্ট যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা একবারটি যোগাযোগ করুন যোগাযোগটা শুধুমাত্র করলে হবে না আপনার হাতে কিছু কাগজ সঙ্গে রাখতে হবে তো সেটা কি রাখবেন আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবই সেই পাসবই আপনি রাখবেন তাহলেই হবে আর কিছু লাগবে না তো আপনি কল করে আপনার অভিযোগ জানাবেন যে কেন টাকা ঢুকছে না সেখানে আপনার যে ভোটার আইডি নাম্বার বা আধার আইডি নাম্বারটা চাওয়া হবে চেক করে দেখে আপনাকে জানাবে যে আপনি কবে নাগাদ টাকাটি পেতে পারেন তো এটা গেল প্রথম একটা মেথড আর একটা জিনিস যেটা হচ্ছে আপনি নিজেই চেক করে দেখে নিতে পারবেন খুব সহজেই কল করতে হবে না তো সেটা হলো নথিভুক্ত কৃষকের যে তথ্য এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা আপনি চেক করবেন তো এখানেতে আপনি স্ট্যাটাসটি চেক করবেন কীভাবে এই যে বক্সের ডান দিকে একটা অ্যারো রয়েছে এখানে আপনি ক্লিক করে আপনার আধার কার্ড ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো একটা সিলেক্ট করবেন তো সেক্ষেত্রে আপনি ধরুন আধার কার্ডটা সিলেক্ট করলেন করার সাথে সাথে নিচের যে বক্সটা সেখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে অর্থাৎ আপনি যদি ওপরে আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ড নাম্বার লিখবেন ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে সেই নাম্বারটা লিখবেন অর্থাৎ ওপরে যেটা আপনি দেবেন সেই নাম্বারটা আপনাকে নিচের বক্সে লিখতে হবে তারপর এখানে টিক চিহ্ন করতে হবে তারপর সার্চ করতে হবে তো টিক চিহ্নটা আপনারা এইভাবে করবেন তারপর যে সার্চ অপশানটা আসবে সেই সার্চ অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এক কৃষকের যে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি দেখে আপনারা বুঝবেন যে আপনি টাকাটি পাবেন না পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে তো এখানে একদম আপনার ডান দিকে যে নিচের দিকে যে ডান দিকে অপশানটি পাবেন দেখবেন এখানে দুটো ঘর আছে একটা স্ট্যাটাস আর একটা ট্রানজাকশান স্ট্যাটাস এই দুটো জায়গাতে দেখবেন কি রয়েছে স্ট্যাটাসের ঘরে অবশ্যই অ্যাপ্রুভ এই লেখাটা থাকতে হবে আর ট্রানজাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু এই অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটি থাকতে হবে যদি এই দুটো থাকে তাহলে আপনি টাকা হানড্রেড পারসেন্ট কিন্তু পাবেন এটা কিন্তু অবশ্যই আপনি চেক করে দেখে নেবেন যে এটা আপনার কি দেখাচ্ছে বা কি দেখিয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো এই দুটো লেখা থাকলে আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন নিশ্চিন্তে থাকুন যেহেতু প্রায় একশো নয় লক্ষ কৃষককে টাকা দেয়া হচ্ছে তো একবারে টাকা কিন্তু আসবে না প্রত্যেক দিন ধাপে ধাপে সমস্ত জেলারই কিছু না কিছু কৃষক টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে টাকা হয়তো আপনার দু থেকে তিন দিন দেরি হতে পারে তবে টাকা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যদি এই স্ট্যাটাস এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এই লেখাটা থাকে আর এছাড়াও আপনারা চাইলে হেল্পলাইন নাম্বারটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সেখানে আপনার অভিযোগ জানিয়ে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে খুব শীঘ্রই আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ